যারা হিউমিডিটি ফায়ার দিয়ে যারা ককশিট দিয়ে আপনার জ্বলাইতে চান আপনার প্রথমে একটা ককশিট গোল করে দেয় একটা পাত্র আছে বা বাড়ি বা যে মগ যে মন চাই যেটা হোক এটা একটা গোল করে কাটবেন যে ফ্রি ফায়ার নামতে পারে এই পানির বামটা দেন চালু করে পানির দেন এই যেন আমি এটা এরমভাবে কাটছি আমার ফ্রি ফায়ার যেন মালটা ঢুকতে পারে বাড়িতে পারে তো এটা আপনার কোথায় এক সাইডে দেখুন না কষ্ট্রিপ মারি নেবেন কস্টিপ মারি নেবেন পরে এর করে জ্বলাই নেবেন আর এটা একটুখানি ফাঁকা করে নেবেন যে চারটা চার ঢুকে আর সব সময় একটা মেজারমেন্ট হলো এই যে আপনার ইট আছে না এই রাবারের যে একটা ই দিচ্ছে সাপোর্ট দিছে এই সাপোর্টের উপর থেকে জোলাই দেন এই প্রথমে এভাবে দেবেন কে এনে একটু লাগাই দিবেন দেওয়ার পরে এটা বেশি দূরেও দেবেন ইত রুকে কি করে দিবেন দেখেন এরকমও দিবেন এক টন বেশি দূরে দিবেন কারণ এক কেজি উপরে পানিটা থাকতে হয় তো এই যে এভাবে লাগাই দিবেন এরকম থাকবো সারা বছর আর এদিকে বেশি কাজ হয়ে থাকে তো এটাকে সোজা করার জন্য এই টেপ দিয়ে ই করে দিবেন যে হিউমিডিটি ফাইটটা ধরুন সোজা থাকে পানির মধ্যে এই এই জিনিসটা বানাবেন তাহলে পানিটা যত কমবে অত নিচে যাবে আর যত বাড়বে পানি যত না তো উপরে উঠবে কারণ পানির কক্সিটা তো আপনার সবসময় পানির উপরে থাকে একটা লাইন দেন চার্জার দেন চাল করে লাইন দিয়ে শিখে দেখায় তারপরে আপনার চার্জার দিয়ে দেখেন লাইন দেবো তারপরে কি শুরু হয়ে গেছে এই যা তার মানে আপনার এবার দিছি আপনার তো তারপরে আপনার এই পানিটা এক পানি আছে মাটি উঠে যত পানি দিবেন অত এই ককসিটটা উপরে উঠবে আর পানি যত কমবে অত নিচে নামবো তো এটি আর কি বানানো পদ্ধতি পদ্ধতিটা হিউমিডিটি ফায়ার বেশি করে দেন বেশি করে দিয়ে বৈরাবার পানি দেওয়া যত পানি দিবেন এই ধান পানি দিছি উপরে আছে আর দেখে পানি কিন্তু এক সাইডে পট এই এটার জন্য পানি নিচে পড়বে তো জিনিসটা নষ্ট যাবো তো তার সে আপনার একটা বুদ্ধি আছে এদের অর্ধেক করে মাথাটা কাটে নেবেন তাহলে দেখা যেতেছে যে অর্ধেক কাটে নিলে পানিটা আপনার এদিক দিয়ে সাপোর্টটা দিবে পানিটা যেদিকে পানি পড়তেছে এদিকে লাগাই দেবে পানি আর পড়বে না এই আর কি এটা যারা বানাবেন ও করে আপনার তিন চার দিনের মধ্যে পানি না দিলেও সমস্যা নাই ওর অটো চলতেই থাকবে ওকে